বাংলাদেশ নৌবাহিনীর দুইটি এলপিসি ক্রয়ের টেন্ডার রয়েছে, আর নিশ্চিতই তুরস্ক এই প্রকল্পে জয়লাভ করবে। সম্ভবত উভয় দেশের মাঝে চুক্তি স্বাক্ষর হয়েছে, প্রযুক্তি হস্তান্তর সহ বাংলাদেশের মাটিতে তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুরস্ক থেকে ক্রয় করা লাস পেট্রোল এয়ারক্রাফট কতটা শক্তিশালী হবে, অন্যদিকে প্রতিপক্ষের মোকাবেলায় যথেষ্ট কি না, তাই তুলে ধর বাস্কের প্রতিবেদনে। বাংলাদেশ নেভির ফায়ার পাওয়ার বৃদ্ধি করতে দুইটি এলপিসি ক্রয়ের টেন্ডার দেওয়া হয়। সব দিক থেকে বিবেচনা করে তুরস্ক একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল। তুরস্ক অ্যাডা ক্লাস করবেটের এলপিসি সংস্করণ প্রস্তাব দিয়েছিল। এই জাহাজের ফায়ার পাওয়ার ব্যাপক শক্তিশালী। বাংলাদেশ এখনও পর্যন্ত যতগুলো যুদ্ধজাহাজ অপারেট করে তার থেকে এগিয়ে থাকবে। এলপিসির ডিসপ্লেসমেন্ট 2400 টন, লম্বায় 100 মিটার এবং প্রস্থে প্রায় 15 মিটার। ইঞ্জিন হিসেবে জার্মানির কোদাক কোম্পানির ইঞ্জিন ব্যবহার হয়। এই ইঞ্জিন সর্বোচ্চ 42,430 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে গতি ঘন্টায় 30 নটিক্যাল মাইল বা 56 কিলোমিটার পর্যন্ত। অ্যাডা ক্লাস এলপিসির রেঞ্জ সর্বোচ্চ 3,500 নটিক্যাল মাইল বা 6,500 কিলোমিটার। সেক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা ছাড়া পৃথিবীর যে কোনো অঞ্চলে অভিযানে যেতে পারবে, তবে আমেরিকা মহাদেশে যেতে যাত্রাবিরতি লাগবে। কোনো ধরনের সহযোগিতা ছাড়া একটানা 10 দিন সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম, তবে লজিস্টিক সাপোর্ট পেলে সর্বোচ্চ 21 দিন পর্যন্ত সমুদ্রে অবস্থান করতে পারে। সর্বোচ্চ একসঙ্গে 106 জন নৌসৈনিক বহনে সক্ষম। রাডার সিস্টেম হিসেবে শক্তিশালী ফরাসি স্মার্টেস MQ-2 রাডার ব্যবহার হয়। এই রাডার রেঞ্জ সর্বোচ্চ 250 কিলোমিটার। আকাশপথের সকল লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। সর্বোচ্চ 0.5 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে পারে। প্রতিপক্ষের সাবমেরিনকে শনাক্ত করার জন্য অ্যাসেলসন কোম্পানির সোনার সিস্টেম ব্যবহার হয়। এই সোনার সিস্টেম ইতিমধ্যে ব্যাপক কার্যকর হিসেবে প্রমাণিত, কারণ পৃথিবীর অন্যতম স্টেল সাবমেরিন টাইপ 209-কে শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই সাবমেরিন জার্মানির তৈরি, যার স্টেল সক্ষমতা ব্যাপক কার্যকর। বাংলাদেশ নৌবাহিনী অ্যাডা ক্লাস করবেটের এলপিসি সংস্করণ ক্রয় করবে। এক্ষেত্রে অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম নাও থাকতে পারে, কারণ এলপিসিতে সাধারণত সোনার সিস্টেম থাকে না। প্রতিপক্ষের মিসাইল এবং টর্পিডোকে ধোকা দেওয়ার জন্য রয়েছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড ডেকয় সিস্টেম। তুরস্কের অ্যাসেসান কোম্পানির তৈরি ডেকয় সিস্টেম ইতিমধ্যে কার্যকর হিসেবে প্রমাণিত, তবে ফায়ার পাওয়ারের দিক থেকে এই এলপিসি অনেক শক্তিশালী বলা যায়। মেইন গান হিসেবে রয়েছে ইটালির তৈরি 76 মিলিমিটার র্যাপিড ফায়ার গান। এই ক্যাটাগরিতে পৃথিবীর সেরা মেইন গান অটোমেলারা, যা লিওনার্দো কোম্পানির তৈরি। এছাড়াও দুইটি অটোমেটিক রিমোট কন্ট্রোল মেশিন গান রয়েছে 12.7 মিলিমিটার। অ্যান্টিশিপ মিসাইল হিসেবে থাকবে তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 220 থেকে 250 কিলোমিটার পর্যন্ত। সুখবর হচ্ছে, বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল অর্ডার দিয়েছে। এটাই প্রমাণ করে এলপিসি তুরস্ক থেকে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে চুক্তি স্বাক্ষর না হলে অ্যান্টিশিপ মিসাইল অর্ডার করা হতো না। আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল যথেষ্ট কার্যকর হবে, বিশেষ করে ভারত এবং মিয়ানমারের বিপরীতে। এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আমেরিকার তৈরি RIM-116 রোলিং মিসাইল রয়েছে 21টি। তবে তুরস্ক এখানে বাংলাদেশের জন্য নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করবে, যার নাম লেভেন্ট। এটিও আমেরিকার রোলিং এয়ার ডিফেন্স সিস্টেমের অনুরূপ, কারণ শর্ট রেঞ্জ 21টি এয়ার ডিফেন্স মিসাইল থাকবে, যার রেঞ্জ 10 কিলোমিটার পর্যন্ত। সাবমেরিনকে ধ্বংস করতে দুইটি টর্পিডো টিউব রয়েছে, যেখানে রকেটসান কোম্পানির তৈরি লাইটওয়েট টর্পিডো ব্যবহার হয়। তবে অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম না থাকলে টর্পিডো টিউব থাকবে না। হেলিকপ্টার ডেক রয়েছে 1টি, যেখানে যে কোনো ধরনের একটি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার অপারেট করা সম্ভব। এক প্রকার নিশ্চিত করে বলা যায়, তুরস্ক থেকে অ্যাডা ক্লাস এলপিসি অর্ডার করা হয়েছে। প্রযুক্তি নিয়ে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি হবে। এ বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিনিধি দল চলতি বছর বাংলাদেশ সফর করেছে। এখন প্রশ্ন আসতে পারে, খুলনা শিপইয়ার্ডে কেন নির্মাণ করা হবে? কারণ চট্টগ্রাম শিপইয়ার্ডের নির্মাণ কাজ শেষ হতে 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার অনেক পূর্বে এলপিসির নির্মাণ কাজ শুরু হবে, কারণ অ্যান্টি শিপ মিসাইল অর্ডার দিয়েছে। সুতরাং খুব বেশি সময় অপেক্ষা করা সম্ভব নয়। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝে নির্মাণ কাজ শুরু হবে। এমনও হতে পারে চলতি বছরের শেষ দিকে নির্মাণ কাজ শুরু হতে পারে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বিবেচনায় 1.5 বছর সময় লাগবে নির্মাণ কাজ শেষ করতে। সর্বোচ্চ 2টি জাহাজ নির্মাণ করতে 2 বছর সময় লাগবে। সেক্ষেত্রে 2025 সালের মাঝে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন করতে পারবে। এই প্রকল্পের জন্য বাংলাদেশের ব্যয় হবে 400 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম থাকলে 500 মিলিয়ন ডলার প্রয়োজন হবে, অন্যথায় এই প্রকল্পের জন্য ব্যয় হবে 400 মিলিয়ন মার্কিন ডলার। সামগ্রিকভাবে বিবেচনা করলে তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীর পর নৌবাহিনী সমরস্থে আধিপত্য বিস্তার করছে। এক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের লাভবান হবার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের অবস্থান থেকে লক্ষ্য একটাই, যতটা সম্ভব সমরস্থ প্রযুক্তি নিয়ে নিজ দেশে তৈরি করা। এক্ষেত্রে বেশিরভাগ দেশ সহযোগিতা করতে আগ্রহী নয়, এছাড়াও বিভিন্ন ধরনের শর্ত দেয়। এই দিক থেকে তুরস্ক কোনো ধরনের শর্ত ছাড়াই সমরস্থ রপ্তানি করে, পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহী থাকে। তুরস্ক থেকে কম মূল্যে সমরস্থ ক্রয় করা সম্ভব। বাংলাদেশ নৌবাহিনীর করবেট প্রকল্পেও তুরস্ক অংশগ্রহণ করেছে অ্যাডা ক্লাস করবেট নিয়ে, যার ফায়ার পাওয়ার এমনই শক্তিশালী। তবে পার্থক্য হচ্ছে, সেখানে অবশ্যই অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম থাকবে।
তবে করবেট প্রকল্পে অনেক শক্তিশালী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার মাঝে চীন এবং ব্রিটেনের মতো দেশ অন্যতম। তাই সেখানে অ্যাডাক্লাস করবেটের সম্ভাবনা কম থাকবে, তার পরিবর্তে ব্রিটেন থেকে করার সম্ভাবনা বেশি। তাছাড়া ব্রিটেনের করবেট অংশগ্রহণকারী দেশের মাঝে সবচেয়ে শক্তিশালী, ইতিমধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষ পর্যায়ে বলা যায়। এছাড়াও তুরস্ক বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট প্রকল্পে অংশগ্রহণ করেছে, ভবিষ্যতে হয়তোবা সাবমেরিন প্রকল্পে অংশগ্রহণ করতে পারে। দৃঢ় হলেও তুরস্কের হাত ধরে সমরস্থ উৎপাদনে স্বনির্ভর হতে পারবে বাংলাদেশ। অ্যাডাক্লাস এলপিসির মতো আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের অভিজ্ঞতা এটাই প্রথম, কারণ স্টেল জাহাজ নির্মাণের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। অ্যাডাক্লাস এলপিসি পুরো দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে থাকবে, কারণ ভারত এবং মিয়ানমারের এর থেকে আধুনিক কোনো এলপিসি নেই, বলা যায় এর ধারে কাছেও থাকবে না। বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু, তার থেকে অ্যাডাক্লাস এলপিসি অনেক বেশি শক্তিশালী। এই বিষয়টি নির্দেশ করে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনা কতটা উচ্চবিলাসী হবে, কারণ করবেট প্রকল্প নিঃসন্দেহে এলপিসি থেকে এগিয়ে থাকবে, আবার তার থেকে ফ্রিগেট প্রকল্প আরও বেশি শক্তিশালী হবে। বঙ্গোপসাগরে স্বাধীনভাবে টিকে থাকতে হলে নৌবাহিনী শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই, কারণ একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার, উভয় দেশ বাংলাদেশের কৌশলগত প্রতিপক্ষ। এজন্যই হয়তোবা নৌবাহিনী শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে বাংলাদেশ। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।